জগৎ বিখ্যাত মুর্শিদাবাদের খাগড়ার পাশা। তবে এই মুহূর্তে খাগড়ার পাশা শিল্প কোন পরিস্থিতিতে রয়েছে সেই কথাই আমরা আজ তুলে ধরব। এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদের খাগড়ার বাসন ঘরে। আমি এখানকার দোকানের যিনি মালিক রয়েছেন তার সাথে কথা বলে নেব। এই যে লকডাউন এতদিন চলে গেল, মানে তোমাদের আমি কারখানা দেখার কথা বলছিলাম, সেখানে কারখানা সমস্ত বন্ধ। তাহলে এই যে যা আপাতত আমরা যে শুনো, যেদিন থেকে জিএসটি চালু হয়েছে সেদিন থেকে আমাদের কুটির শিল্পটা শেষ হয়ে গেছে। আচ্ছা, কারণ এই যেসব কারখানা যেগুলো যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, কারখানা প্রোডাকশন যারা করে, তাদের জিএসটির ওইসব ঝামেলার মধ্যে দিয়ে তাদের পক্ষে সম্ভব না। তাদের ক্যাপিটাল হচ্ছে 100 কেজি, তারা এই এত ঝামেলার মধ্যে কী করে জিএসটি বিলের যেসব সমস্যা মিটিয়ে কী করে মাল দেবে? অটোমেটিক তারা মাল দিতে পারছে না, জিএসটি বিল দিতে পারছে না। তাহলে যেখান থেকে তৈরি হয় সেই সব জিনিসপত্র তাহলে এখন আমদানি কমে গেছে, প্রায় ধ্বংসের দিকে আগে ধরুন যা প্রোডাকশন হতো এখন 10% দাঁড়িয়েছে। আর কিছুদিন গেলে পরে যারাও করছে তারাও ধরুন পরের জেনারেশন কেউ আসবে না। এই শিল্প কিভাবে বাঁচানো যায় সেই উদ্যোগী আমরা দেখতে চাই পরবর্তীতে। ব্যুরো রিপোর্ট, সানসেবেলা নিউজ নেটওয়ার্ক, ওয়েস্ট বেঙ্গল।